नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी मात्र दुटो उपकरण दिए दुर्दान्त स्वादेर एकटी टिफिन रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटाके आपनारा सकाल बिकालेर जलखाबारे जेमन राखते पारेन, स्कूल कलेज बा अफिसेर लांच बक्सेओ किन्तु दिए दिते पारेन। खेते दुर्दान्त हय, सेटा एकबार ट्राई करलेई बुझते पारबेन। ताई चलुन आर देरी ना करे रान्नाटा करे फेलि। आज के चटजल्दी जलखाबारटा तैरि करार जोन्नो आमी एकटा कड़ाई गरम करे नियेछि। एर मध्ये प्रथमे दिए दिच्छि मेजारिंग कापेर दू कप जल। ए जलेर मध्ये दिए दिच्छि अल्प एकटु नून, दिए दिच्छि अल्प एकटु रिफाइन अयेल। भालो करे मिशिए निच्छि। एबार फ्लेमटाके मीडियामे रेखे जलटा खूब भालो करे गरम करे नेब। जलटा देखुन भालो करे गरम हये गेछे। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি, মানে এক কাপ সুজির জন্য দু কাপ জল, এই রকম মেজারমেন্টে জিনিসটা দেবেন। ফ্লেমটা একটু কমের দিকে রেখে এবার জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মানে এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে করতে সুজিটাকে একটা ডোয়ের ফর্মে তৈরি করে নিতে হবে। তিন চার মিনিট সময়ের মধ্যেই সুজিটা দেখুন একটা মন্ডর মতো হয়ে গেছে। এটা এখন কড়াইটা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা কিন্তু এখন একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই সুজির মন্ডটাকে নামিয়ে নিচ্ছি। সুজির মন্ডটা রেডি হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে আমি মন্ডটা নামিয়ে নেব, কিন্তু তার আগে আমি এই বাটিটার মধ্যে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। কেন, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। এই আটার জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন, তবে আটাটা হেলদি বলে আমি আটাই নিয়েছি। এবার সুজির মন্ডটা দিয়ে দিচ্ছি। এবার আটার সাথে এই সুজির মন্ডটাকে খুব ভালো করে মেখে নেব। সুজিটা একটু উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নেবেন, তাহলে এটা মাখাটা খুব সহজ হবে। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সুজির মন্ডটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার এই জলখাবারটার মধ্যে একটা পুর ভরতে হবে, সেজন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা, এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার সেই আলুটা দিয়ে দিলাম, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ওই এক পিঞ্চ মতো দিলেই হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা। চাট মশালা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু দেবেন একদম সবার শেষে। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে যে জিনিসটা না দিলে রান্নার স্বাদই আসবে না সেটা হলো নুন। আমি দিতে একদম ভুলে গিয়েছিলাম, নুনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুর এবার একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। আর এবার পুরটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। পুরটা নামিয়ে রেখে দিয়েছি। আর এবার যে সুজির মন্ডটা তৈরি করে নিয়েছিলাম তার থেকে আমি একটা বড় করে লেচি কেটে নিয়েছি। একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। এটা যেহেতু ম্যাক্সিমাম তাই সুজি আছে, তাই কিন্তু এটা ভালো মতো গোল হবে না, চারিদিকটা একটু ফেটে ফেটে যাবে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। একটা মোটামুটি গোল করে নিতে পারলেই হবে। দেখুন, একটা মিডিয়াম সাইজের রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এই যে অসমান দিকগুলো আমি কেটে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ করে নেব। এক্সট্রা এই পোর্শনগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো পরের জলখাবারটা তৈরি করতে কাজে লাগবে। একটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার এটাকে আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি, আবারও ঘুরিয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। একটার থেকে দেখুন চারটে পোর্শন হয়ে গেল। এবার তিনটে পোর্শন সরিয়ে রেখে একটা পোর্শন নিয়ে নিয়েছি। এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবার এই সাইডগুলোতে দেখুন আমি একটু আটা দিয়ে একটু জল দিয়ে গুলে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, এটা আঠার কাজ করবে। এই সাইডটাতে একটু লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা,
অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। কথায় কথায় দেখুন একটা তৈরি করে নিয়েছি, কেমন করে করলাম আশা করি আপনারা সবাই দেখেছেন, তবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এবার এই দিকগুলো যে ফাঁকা দিক আছে এগুলো একটু চেপে আটকে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর তেলে গিয়ে খোলারও চান্স থাকবে না। এই যে দেখুন শেপটা এই ধরনের হয়েছে, তবে এটাকে আরেকটু সুন্দর বানানোর জন্য এর মধ্যে আমি আরেকটা জিনিসও করব। এই যে একটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আমরা যেমন লবঙ্গ লতিকা খাই তার মাঝখানে একটা লবঙ্গ এভাবে গেঁথে দেওয়া থাকে, এটাকে দেখুন ঠিক সেইভাবে করে দিলাম, দেখতেও ভালো লাগছে আর সবকটা পোর্শন কিন্তু একসাথে ভালোভাবে আটকেও থাকবে। আমি আরেকটাও এইভাবে করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা পোর্শন নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুর পুরটা ঠিক মাঝখানে বসিয়ে দিলাম, আটার যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম চারিদিকটা লাগিয়ে দিচ্ছি। আজকের এই জলখাবারটা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম একদম ঘরোয়া উপকরণে, আমি যা রান্না করি ম্যাক্সিমামই ঘরোয়া উপকরণেই করি, আপনারা যারা আমার রেসিপি রেগুলার ফলো করেন তারা কিন্তু জানেনই। আর এটা কার ঘরে সবসময় থাকে না বলুন তো, সুজি আর আলু বোধহয় সব সময় সবার ঘরে থাকে। যাই হোক এবার দেখুন এই যে চারদিকটা এইভাবে আটকে দিচ্ছি, এগুলো কিন্তু খেতে দারুণ হয়, এর সাথে শুধু একটু চা কফি হলে একবারে ফাটাফাটি হয়ে যাবে, বিকেলবেলার স্ন্যাক্স বলুন আর স্কুল কলেজের টিফিন বলুন, দারুণ লাগবে খেতে। সাইডগুলো আটকে দিচ্ছি, দেখুন এটা তৈরি হয়ে গেছে, মাঝখানে শুধু লবঙ্গটা দিয়ে দিচ্ছি, এই যে রেডি হয়ে গেছে। এভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবকটা দেখুন আমি পুর ভরে রেডি করে নিয়েছি, আর এবার এগুলো ভাজার জন্য রিফাইন অয়েল গরম হয়ে গেছে, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের এই কয়েকটা দেখুন আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তবে একটা দিক ভালো মতো হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু এগুলো খুব নরম ভেঙে যাবে। এগুলো দেখুন একটা দিক হয়ে যাওয়ার পর আমি আবার উল্টে দিয়েছিলাম, এখন দুটো দিকে কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জলখাবারটা তৈরি হতেই বেশি সময় লাগে না সেটা তো আপনারা দেখেই নিলেন, আর একদম ঘরোয়া উপকরণে এটা তৈরি হয়ে যায়। ছোটদের এটা যেমন ভালো লাগবে বড়দেরও কিন্তু চা কফি দিয়ে খেতে দারুণ লাগবে। যাই হোক উল্টে পাল্টে সবগুলো তো রেডি করে নিয়েছি, এবার এই প্রথম ব্যাচের এগুলো তুলে নিচ্ছি আর নেক্সট ব্যাচের সবকটা ভেজে নিয়ে আমি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি।